আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দোয়া তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করলাম, সকাল থেকে হলো আমরা কাজ শুরু করছি এই বাড়িতে। আজকে আমাদের ছিল যে একদিনের মধ্যে বাড়িটা পরিষ্কার করব, কারণ বুঝতে পারতেছেন কিছুদিন পরে যেহেতু একটা ফাংশন আছে তো এই বাড়িতে। সো এই জন্য হলো একটু সমস্যায় আছি যে তাড়াতাড়ি করতে হবে, নানান কাজকর্ম আছে। তারপরে হলো আমাকে ঢাকাও যাইতে হবে। তো অনেকে জিজ্ঞেস করতেছে আসলে কার বিয়ে কার বিয়ে, আমি বলছি কিন্তু আমি এখন বলবো না। অনেকেই হলে অনেকের নাম নিতেছেন, অবশ্য যায়, কারণ প্রত্যেকটা মানুষেরই বিয়ে একদম কাছাকাছি আসতেছে। আমি হলো এটা একটা কথা বললাম যে আসলেই সবার বিয়েই আশেপাশে কয়েকদিন পরপরই হবে, তো সবার বিয়ে আপনারা দেখতে পারবেন, অপেক্ষায় থাকুন। আর এই জন্যই হলো আমি বাড়িটা পরিষ্কার করলাম, কারণ লোকজন আসবে, তারপরে এই বাড়িটা সবাই পছন্দও করে। আর এই বাড়িতে যদি ফাংশন আয়োজন করি তো দেখতেও সুন্দর লাগবে। সো এই কারণেই হলো আমার এই বাড়িঘর পরিষ্কার করা। তো দেখা যাবে কি হয় না হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কালকে সকাল থেকে শুরু করছি, 12টা পর্যন্ত যে একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। পরের পার্ট যে সারাদিন আমরা কী করছি, যে 12টার পর থেকে যে কাজগুলো করছি সেই কাজগুলো আমি আজকে শেয়ার করতেছি, কারণ কালকে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম রাতের দিক দিয়ে। যে ব্লগটা যে শেয়ার করবো আপনাদের সাথে সেটা আসলে ওই ছিল না, এনার্জিটা ছিল না। তো এই জন্য হলো আমি আজকে সকাল সকাল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, কারণ এখন আবার ঘুম থেকে উঠেই আবার কাজ করব, সো ওইটাও শেয়ার করতে হবে। তো সেই কারণে হলো আমি এখন সকালবেলা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আর ভিডিওটি দেখে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি জানি আমার এই বাড়ির ভিডিও সবাই অনেক বেশি পছন্দ করেন। আর এই বাড়িতে ইনশাআল্লাহ এইবার হলো নতুন কিছু করব, রান্না বান্না একদম যতটুক পারি, কারণ এই বাড়িটা আমি করছি যে নিয়ত করা ওই কাজগুলো কিন্তু আমি করি নাই, কা অনেক ঝায় ঝামেলার কারণেই হয় নাই, কা সেটা নিজের ব্যক্তিগত কারণ হোক সবার দেওয়া হোক হয় নাই, কা তো ইনশাআল্লাহ এবার আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যাতে এই বাড়িতে সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পাশেই থাকুন।
Thank you.
তো এই যে দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা হলো দুই বোনে মিলে পরিষ্কার করলাম। চাচাতো বোন আমার, আবার আমার ফ্রেন্ডও, তো দুইজনে মিলে হলো পরিষ্কার করলাম। সকাল থেকে শুরু করছি, যে এখন গিয়ে হলো পরিষ্কার হয়েছে। দেখেন কত সুন্দর লাগতেছে না, মানে পরিশ্রম করলে সুন্দর লাগবেই। তো সবাই হলো অনেকে অনেক কথা বলতেছিলেন, কত নোংরা করে রাখছেন। বৃষ্টির কারণে হলো এই বাড়িতে আসতে পারি নাই, আর বৃষ্টির কারণে এই যত ফুল গাছ আছে সব মরে গেছে গা, তো আবার নতুন করে লাগাইতে হয়। এই জন্য হলো অপেক্ষা ছিলাম যে বৃষ্টি কমে গেলে তারপরে হলো বাড়িঘর পরিষ্কার করব। কিন্তু এই যে আজকে পরিষ্কার করছি, মেঘে ডাকতেছে, মানে প্রচুর পরিমাণ মেঘে ডাকতেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আমি একটু এক কর্নার থেকে দেখাচ্ছি,
বাড়িটা পরিষ্কার করাতে কত সুন্দর লাগতেছে। এখন শেষ, এখন হলো ওই যে পথের কিনারে কিছু ময়লা আছে ওইগুলো ফালাইয়া হলো বাসায় চলে যাব। হ্যাঁ হয়ে গেছে, চলেন। তো যেখানে হলো দেখতে পাচ্ছেন আপু হলো ঝাড়ু দিতেছে, আমি হলো এই যে ময়লা পরিষ্কার করে দিয়ে গেলাম, মানে গাছ কাইটা দিলাম, আপু হলো ঝাড়ু দিতেছে। আর এখানে ঝাড়ু দেওয়ার কারণ হলো যে ওইখানে ঝুলনি আছে, এটা হলো সবাই বসে বসেই করি, আর এখানে গাছ থাকলে হলো মশায় কামড়ায়, এই জন্য হলো এইখানটা পরিষ্কার করছে। ওই দেখেন একটু দেখাইতেছে,